আপনারা জানেন যে সুইডিশ পুলিশ তাকে সেই মসজিদে কোরআন পড়ানো সেই জায়গাটিতে তাকে ঢুকতে দেয় নাই, কিন্তু রাসমুস পালাদন তার যে টার্গেটটি ছিল আল্লাহর কোরআনকে সে পুড়িয়ে ফেলবে, তার টার্গেটটি বাস্তবায়ন করছে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, তার অনুসারী যারা ছিল, সে কোরআনকে যখন পুড়িয়ে ফেললো তারই ফলশ্রুতিতে আপনারা জানেন যে প্রায় 300 মুসলিম যুবক সেখানে তারা মিছিল করল, বিক্ষোভে অংশ নিল, যাদের অধিকাংশ ছিল তরুণ, তরুণদের রক্ত এমনি গরম আপনারা সকলে জানেন, এবং তরুণরা তাদের ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুয়েল সওয়াব দেন। একজন তরুণ যখন ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াবের মাত্রাটাও কিন্তু বাড়ায় দেন, সুবহানাল্লাহ। সেই বিক্ষোভে কোরআন পড়ানোর বিক্ষোভে 20 জনকে সেদিন সুইডিশ পুলিশ গ্রেফতার করেছিল। এখনো সেই সুইডেনে যারা কোরআন পড়িয়েছিল সুইডেনের ওই এলাকাগুলোতে এখনো কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি শুধু সুইডেনে কোরআন পড়ানোর ঘটনা নয়, ইতিহাস পর্যালোচনা করলে আমাদের কাছে ইতিহাস আয়নার মতো ফুটে ওঠে। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা আমাদের চেহারা অবয়বটি দেখতে পাই, যুগে যুগে ইতিহাস তালাশ করলে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে শুধু গত শুক্রবারের সুইডেনের সেই রাসমুস পালাদনের কোরআন পড়ানোর ঘটনাটি নয়, বরং যুগে যুগে বহু রাষ্ট্রে এরকম কোরআনুল কারিমের সাথে অপমান করা হয়েছে, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যারা এই কোরআনকে মিটিয়ে দিতে চায় এর পিছনে কারণটি কি, এগুলো আমরা কারণগুলো আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, 2019 সালে ইউরোপে নরওয়েতে সেই স্টপ ইসলামাইজেশন নরওয়ে একটি সংস্থার উদ্যোগে সেই ব্যক্তিটি রাসমুস পালাদন সেও কিন্তু সেখানে আল্লাহর কোরআনকে শুকুরের মাংস দিয়ে সেখানে শুকুরের মাংস সে কোরআনের মধ্যে পেঁচিয়ে সেখানে লাগিয়ে আল্লাহর কোরআনকে পুলিশের সামনে সেদিন নরওয়ে পুলিশের সামনে সেদিন কোরআনকে পুড়িয়ে দিল। যেই শুকর মুসলমানদের খাদ্য তালিকায় এটিকে হারাম ঘোষণা করা হয়েছে খাবার হিসাবে, কেন মুসলমানদের খাদ্য তালিকায় এই শুকরকে সোয়াইনকে কেন হারাম করা হলো, এই জন্য স্টপ ইসলামাইজেশন নরওয়ে ইসলাম বিরোধী একটি শক্তি, তারা মুসলমানের কোরআনকে সেদিন জ্বালিয়ে দিয়েছিল, কোরআনকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই সময়ে যারা মুসলিম ছিল মুসলিমরা দেখছিল, সেই 19 নভেম্বর 2019 এর ঘটনাটি যখন মুসলিমরা অবজারভেশন করছিল, মুসলমানদের মধ্যে ওমর ইলিয়াস নামক একজন ব্যক্তি সে ঝাঁপ দিয়ে পড়ে মুসলমানের কোরআন যে লোকটি পুড়িয়েছিল তাকে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। অবাক করার মতো যখন ঝাঁপিয়ে পড়লো গোটা মুসলিম বিশ্বে সোশ্যাল মিডিয়া তাকে হিরো অব দ্য মুসলিম বলে আখ্যায়িত করেছিল, সুবহানাল্লাহ। হিরো অব দ্য মুসলিম মুসলমানদের সবচেয়ে হিরো ছিল সেই ওমর ইলিয়াস, সেই কট্টরপন্থী নেতা রাসমুস পালাদন কোরআন পুড়িয়ে উগ্রবাদী খ্রিস্টান ছিল, খ্রিস্টান সন্ত্রাসী ছিল, তারা কিন্তু কোরআনকে পুড়িয়েছে 2019-এ। যেমন গত শুক্রবারে কোরআন পড়ানো হলো 2019-এও আমরা দেখলাম রিসেন্টলি এটি ঘটনা। শুধু তাই নয়, আমরা যদি আরো তাকায় দেখি খোদ মার্কিন মুলুকের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা টেরি জোনস এর মতো একজন ব্যক্তি, সেই টেরি জোনস মুসলমানের কোরআনকে পুড়িয়ে দিল। শুধু কোরআনকে পুড়িয়ে দিল না, বরং অনেক পেট্রোল নিয়ে আসলো, সেই পেট্রোল নিয়ে এসে আল্লাহর কোরআনকে সে পুড়িয়ে দিল। আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়ে সে মস্ত করতে লাগলো, সে নাচতে লাগলো। আপনারা জানেন সেই টেরি জোনস যে কোরআনুল কারিম পুরানোর কল্পনা করেছিল, পরিকল্পনা করেছিল আরো 1 বছর আগে, সেই বছর তার পরিকল্পনা
এটি নস্যাৎ হয়েছে। পরের বছরে সে কোরআনকে পুড়িয়ে দিল। ওদের টার্গেট ছিল কোরআনকে পুড়িয়ে দিয়ে কোরআনকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেবে। আপনারা বলুন, আল্লাহর কোরআনকে কি পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করা কখনো সম্ভব হবে? না, কখনো কখনো সম্ভব নয়। চলতি আপনি যদি রিসেন্টলি আরো কিছু ঘটনা দেখেন, 2013 সালে সে আফগানিস্তানে কাবুলে বাগরামে একটি মার্কিন বিমান ঘাঁটিতে, সেখানে মার্কিন সেনারা যেখানে অবস্থান করে, মার্কিন সেনা সেখানে, তাদের প্রেসিডেন্ট ছিল আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, সে বিষয়টি আগে জানতো না। সেই বাগরাম মার্কিন সেনা মহলে সেখানে তারা আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিল। কোরআনকে পুড়িয়ে দিয়ে তারা নাচলো, তারা গান করলো, আল্লাহর কোরআনকে সেখানেও তারা পুড়িয়ে দিয়ে তারা নেচেছে। নেক্সট ডে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, এই জন্য আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না, এটাকে তারা একটি বিচ্ছিন্ন ঘটনা মনে করে তারা ক্ষমা চেয়েছে। তাহলে আজকে আমরা এই পৃথিবীতে যাদেরকে আমরা দেখছি, এরকম কয়েকটি চাঞ্চল্য ঘটনা আমি আপনাদেরকে তো বললাম, শুধু এগুলো নতুন কোনো ঘটনা নয়। এই ঘটনার সাথে আমরা যদি আরো পৃথিবীর অন্যান্য ঘটনাগুলোকে আমরা মিলিয়ে দিই, তাহলে আমরা দেখব যে এই পৃথিবীতে বহু জায়গায় এরকম কোরআনের সাথে অবিচার করা হয়েছে। কোরআন এটি মাখলুক নয়, কোরআন হচ্ছে গাইরে মাখলুক। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর কালামও হচ্ছে কাদিম, সুবহানাল্লাহ। আল্লাহর যেমন কোনো লয় নেই, আল্লাহর যেমন কোনো ক্ষয় নেই, পরিবর্তন আর পরিবর্ধন নেই, আল্লাহর কোরআনেরও তেমন কোনো পরিবর্তন আর পরিবর্ধন নেই। কিন্তু আমরা দেখলাম এই চারটি ঘটনা আমরা উল্লেখ করলাম, এই চারটি ঘটনা উল্লেখ করার পরে গোটা বিশ্ব থেকে যেভাবে প্রতিবাদ আসার কথা ছিল, আমরা দেখলাম যে না, মুসলিম কান্ট্রির বড় বড় মরল যারা, এই মরলগুলো কিন্তু প্রতিবাদ করলো না, এর প্রতিক্রিয়া কিন্তু আমরা কিছুই দেখলাম না। হ্যাঁ, সেই সময় কয়েকটি রাষ্ট্র শুধু প্রতিবাদ করেছিল, পাকিস্তান, তুরস্কের প্রেসিডেন্ট, তারা কিছু প্রতিবাদ করেছিল, কিন্তু ওআইসি যেখানে 57টি মুসলিম রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব করছে, তারা শুধুমাত্র একটি লেখনির মাধ্যমে এতটুকুনই তার দায়িত্বটি শেষ করে দিয়েছে। আর তেমন কেউ মুসলিম বিশ্বের আজকে প্রায় এত কোটি, প্রায় 300 কোটির মতো মুসলমান, মানে 300 কোটির মতো মুসলমান, মুসলমানরা কেউ প্রতিবাদ করলো না। আমাদের মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানের সংবিধান আল্লাহর কোরআনকে একেবারে পুড়িয়ে দিল সুইডেনের মাটিতে, আর আমরা হাঁ করে তাকিয়ে রইলাম। আমাদের কারো কোনো প্রতিবাদ নেই, আমাদের ভিতরে ইমানের বাতি যে কত নিভুনিভু প্রায় সেটি নিজের অন্তরকে জিজ্ঞেস করলে কিন্তু বোঝা যায়। এই জন্য আল্লামা ইকবাল খুব সহজ করে বলেছিলেন, ও যাবে তুমি হনে সারা তো তামা তুমে হলো জেনে হে দেখে কে সর্বাইয়া হো। খুব তো কহিত দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেথা সে কি আজি বিদ্যমান, চলো তোমার খ্রিস্টানি আর হিন্দু আনি তমদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব। আজকে তুমি নামে মুসলমান, কথা বলুন ঠিক কিনা, আমরা গরু খোয়া মুসলমান, কিন্তু এরকম মুসলমান হলে হবে না, আমাদেরকে প্রকৃত মুসলমান, কথা বলুন ঠিক কিনা, পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ সেরেন্ডার, কমপ্লিট সেরেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আমার কোরআন এটার উপরে কোরআনকে লাথি মারবে, কোরআনের উপর সেখানে তারা কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, কোরআনে আগুন লাগিয়ে দিবে, আর মুসলমান এটিকে নীরবে সহ্য করবে। এটি কোনোদিন মুসলমান না, এটি কোনোদিন ধারণ করে এটাকে কখনো সহ্য করতে পারে না। প্রশ্ন হতে পারে, কেন এই কোরআনের প্রতি অবিচার, কেন কোরআনকে কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে? কোরআনকে জ্বালিয়ে দিয়ে কোরআনকে পুড়ে ফেলে কোরআনকে কি কখনো পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করা সম্ভব হবে? না, কখনো না। কারণ কেন সম্ভব হবে না? তার প্রথম কারণ হচ্ছে কোরআন হচ্ছে এটা জিন্দা একটি মুজিজা, কোরআন হচ্ছে একটি মিরাকেল, সুবহানাল্লাহ। কোরআন যে মিরাকেল, এটা আল্লাহ নবীর কাছে আনলিমিটেড আল্লাহ তাআলা কতগুলো মুজিজা দিয়েছে, সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমের পক্ষে
নিডেন পক্ষে 3000 মতো মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ, 6000 3000 মুজিজা দিয়েছিলেন। কোরআন হচ্ছে এটি একেবারে এভারগ্রিন এর মতো, এটা এমন একটা জাজ্জল্য প্রাজ্জল্য একটি মুজিজা, যে মুজিজাটি মুস্তামিরুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মিরাকেল এটা চলবে। কোরআনকে কখনো কেউ মিটাই দিতে পারবে না, কোরআনকে কখনো কেউ মিটাই দিতে পারবে না। আপনারা জানেন মুসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, মুসা নবীর লাঠি ছিল, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল মুবিন, মুসা নবীর লাঠি এখনো তুপকাবি মিউজিয়ামের মধ্যে আছে, তুপকাবিতে। মুসা নবীর লাঠি এখন ফেলে দিলে আর এখন সাপ হয় না, কি বলেন, হয় নাকি? মুসা নবী ইন্তেকাল করেছেন, তার মুজিজা নিঃশেষ হয়ে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে, ওঠা আর এখন চলে না লাঠি, লাঠি আর এখন কোনো মিরাকেল শো করে না, কোনো মিরাকেল কোনো প্রদর্শন করে না। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যখন লোহার বড় বড় লোহাগুলো ধরতো, মমের মতো গুলে যেত। এখন যদি দাউদ নবীর কোনো উম্মত সেই লোহাকে ধরে, গরম লোহা আরো শক্তিশালী হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা, মমের মতো গুলে যাবে না। ঈসা নবীর মিরাকেল মুজিজা ছিল, ঈসা নবী কোন মরা মানুষকে যদি কুম্বি ইদনিল্লা বলতে তার সাথে সাথে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ, কোন টাকওয়ালা মানুষকে যদি টাচ করতেন, স্পর্শ করতেন, স্পর্শ করলে টাকওয়ালা মানুষটার মাথায় চুল চলে আসত। সুবহানাল্লাহ, কোন কুষ্ঠ রোগী যেটাকে কঠিন ভাইরাস, আজকে আমরা যেগুলো বলছি এই কুষ্ঠ রোগী কোন ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে ঈসা রুহুল্লাহ তিনি যদি শুধু হাত বুলাই দিতেন, টাচ করতেন, কুষ্ঠ রোগী সে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন ব্লাইন্ড ম্যান, কোন অন্ধ মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী যে মানুষটি চোখে দেখে না, এই মানুষটির চোখে হাত বুড়ালে সাথে সাথে চোখের জ্যোতি ফিরে গেল। ঈসা নবী খ্রিস্টানরা তো বহু বেঁচে আছে, কিন্তু আজও কোনো খ্রিস্টান যদি কোনো মরা মানুষকে ফু দিতে দিতে যদি রক্ত বের করে ফেলি, তারপরে কোনোদিন কোনো মরা মানুষ জেন্দা হবে, কথা বলুন না, জেন্দা হবে নাকি? জেন্দা হবে না। সে যদি হাত মোছা শুধু নয়, বরং হাত দিয়ে যদি চোখের মধ্যে ঢুকাইও দেয়, তারপরেও কিন্তু ওই লোকের চোখ ভালো হবে না, কুষ্ঠ রোগীও কিন্তু এখন ভালো হবে। মুসা নবী তিনি আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা ওয়ামা কাতালুনু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা রুহুল্লাহকে তারা মারতেও পারে নাই, শুলেও চড়াতে পারে নাই, বরং তারা যাকে মেরেছে এটা ঈসা নয়, এটা পিসা। ঈসা নবীকে মারতে পারে না, ঈসা তো আল্লাহর কাছে, আল্লাহর ওয়াডারে তিনি দ্বিতীয় আসমানে, কেউ বলেছেন তিনি চতুর্থ আসমানে, নেক্সট ডে তিনি আবার পৃথিবীতে সমাগমন করবেন, তবে তিনি নবী হিসেবে নয়, তিনি আখেরি নবী, আমার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে তিনি আগমন করবেন। ঈসা নবীর মিরাকেল, ঈসা নবীর মুজিজা এটা নিঃশেষ হয়েছে, কিন্তু আমার নবীর মুজিজা পবিত্র কোরআন, এটা আনচেঞ্জেবল। কোরআন তো চ্যালেঞ্জ করেছে পৃথিবীর মানুষকে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের মতো সেম টু সেম কোরআন, কোরআনের মতো হুবহু এরকম 114টি সূরা, কোরআনের মতো এরকম আয়াত সংখ্যা, সমসংখ্যক আয়াত এরকম একটি সূরা, তোমাদের পক্ষে যদি কোনো পসিবল পসিবিলিটি থাকে, সক্ষমতা থাকে, তোমরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কি আছো তোমরা কোরআনের মতো সেম টু সেম কোরআন নিয়ে আসবে, ফাবুহিতু। তারা কিন্তু একেবারে নিষ্প্রভ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তারা বলছে ইম্পসিবল, অসম্ভব, কোরআনের মতো সেম টু সেম কোরআন আনা আমাদের পক্ষে সম্ভব নয়। চায়নারা চেয়েছিল, চায়নারা 100 জন বিজ্ঞানী তারা নিয়ম দিয়েছিল কোরআনের মতো সেম টু সেম কোরআন বানাবে, ওরা করতে চেয়েছিল, আল্লাহ বলছেন যে না, করো না, এটা তোমাদের পক্ষে করা সম্ভব হবে না, এটা করতেও পারবে না, এটা আল্লাহর আখেরি কালাম, এটাকে কখনো কেউ বানাতে পারবে। কোরআনের মতো সেম টু সেম কোরআন কি বানানো সম্ভব হবে? জরুরনা সম্ভব হবে? সম্ভব হবে না, এটি অসম্ভব। প্রত্যেক নবীর মুজিজা নিঃশেষ হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা এটি আনলিমিটেড। সুবহানাল্লাহ, সুতরাং এই কোরআনকে কেউ যদি পুরাই দেয়, কোরআনকে যদি কেউ নিঃশেষ করে দিতে চায়, কোরআনকে কখনো কেউ নিঃশেষ করে দিতে পারবে না। দুই নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে যত পুস্তক এসেছে আল্লাহর পক্ষ থেকে ছাড়া, মানব ক্রিয়েটেড, মানবের লেখা যত পুস্তক, সব পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে ভুল আছে, আছে কি না? কিন্তু আল্লাহর কালাম পবিত্র কোরআন এটি এমন একখানি কিতাব যিনি পবিত্র কোরআনের সূচনা লগ্ন, আলিফ ল্যাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো কনফিউশন নেই, এর মধ্যে কোনো ডাউট নেই,
নো ডাউট দা হোলি কোরআন, কোরআনের মধ্যে কোন ধরনের সন্দেহ আছে নাকি? কোথাও কোনো সন্দেহ নেই। এই পৃথিবীতে কোরআনের মতো এত সুন্দর যদি কাউকে কোশ্চিন করা হয় যে পৃথিবীর সবচেয়ে পঠিত কিতাব কোনটি, আনসার হবে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। যদি এই পৃথিবীর মধ্যে কাউকে কোশ্চিন করা হয় পৃথিবীতে যতগুলো প্রেস আছে প্রেসগুলোতে সবচেয়ে কোন কিতাবটি বেশি ছাপানো হয়, তাহলে উত্তর হবে আল্লাহর কোরআনকে সবচেয়ে বেশি ছাপানো হয়, সুবহানাল্লাহ। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মাইক্রোসেকেন্ড, প্রতিটি মুহূর্ত কোথাও কেউ না কেউ, কোথাও না কোথাও, কোন না কোনো মসজিদে, কোন কোন রাষ্ট্রে, কোন না কোন হেফজখানায় কোথাও না কোথাও কোরআনের তেলাওয়াত চলছে। দা হোলি কোরআন, পবিত্র কোরআনটাকে রিসাইটেশন যেভাবে হোক তারা করছে, সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, কোরআনের পঠন পাঠক এরা সব সময় চলছে, আগেও ছিল এখনো আছে, এগুলো থাকবে। কোরআনকে কেউ কখনো বন্ধ করতে পারবে না। তাহলে পৃথিবীর মধ্যে আপনি শূন্য বা কমেন কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই, এমন পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। আপনি যদি চিন্তা করেন দেখেন ডক্টর মরিস বুকাইলি একজন মুমি বিশেষজ্ঞ, নাম কি ডক্টর মরিস বুকাইলি একজন মুমি বিশেষজ্ঞ, ফ্রান্সের একজন মুমি বিশেষজ্ঞ। সে চেয়েছিল কোরআনের ভুল ধরবে, বছরে দুটো সপ্তাহ সে ছুটি পায়। কেউ কেউ বলেছেন দু মাস তিনি ছুটি নেন, 12টি মাসের মধ্যে দুটো মাস ছুটি নিয়ে সেখানে এডুকেশনাল কনফারেন্সে, সৌদি আরবের একটি এডুকেশনাল কনফারেন্স হয় সেখানে তিনি যোগদান করেন। সেই জায়গায় যোগদান করে এডুকেশনাল কনফারেন্সে যোগ দিয়ে তার টার্গেট ছিল যে দু মাস পর্যন্ত আমি কোরআনের পাঠন পঠন পদ্ধতি সম্পর্কে আমি জানবো, জেনে আমি জানি বাইবেলে ভুল আছে, ত্রিপিটাকে ভুল আছে, রামায়ণে ভুল আছে, সে বলেছে ওল্ড টেস্টামেন্টে ভুল আছে, নিউ টেস্টামেন্টে ভুল আছে, পৃথিবীর যত ধর্মগ্রন্থ সবগুলোতে ভুল আছে। তার টার্গেট ছিল মুসলমানদের কোরআনের ভুল ধরবে। আল্লাহর কি মেহরবানি, ফ্রান্সের মুমিন বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলি প্রায় 6 বছর পর্যন্ত কোরআনকে অ্যানালাইসিস করলো, কোরআনকে গবেষণা করলো। গবেষণা করার পরে সে যে একটি রিপোর্ট দিল, রিপোর্টে বললো যে কোরআনের মধ্যে তো ভুল নাই, 6 বছর কোরআন গবেষণা করতে গিয়ে কোরআনের ভুল ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি স্ক্যানিং করে দেখলাম যে আমার জীবনের 34টি ভুল ধরা পড়লো, এবং কোরআনের ভুল তো নয়, আমার জীবনের ভুল ধরা পড়ে সে ডক্টর মরিস বুকাইলি বললো যে আমি কনভার্টেড মুসলিম হতে চাই, আমি কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। ডক্টর মরিস বুকাইলি সে কোরআনের ভুল তো ধরতে পারলো না, ডক্টর মরিস বুকাইলি বললো আমার নাম আর এখন ডক্টর মরিস বুকাইলি নয়, আমার নাম এখন ডক্টর মোহাম্মদ সোলাইমান, আল্লাহু আকবার। সে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে পারে নাই, এই জন্য কোরআনকে তারা মিটাই দিতে চায় কোরআনে, কেন এই জন্য সুইডেনে কোরআনে তারা আগুন লাগাই দিতে চায়, যদি কোরআন হচ্ছে আনলিমিটেড পাওয়ারফুল, এটি এত পাওয়ারফুল একটি গ্রন্থ কোরআন যে কোরআনের সিমিলারিটি কোরআনের তুলনায় অন্য কোন কিতাব তার ধারে কাছেও আসতে পারবে না। 3 নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে কোরআনকে যতভাবে হেফজ করেছে পৃথিবীর অন্য কোন কিতাব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত কেউ মুখস্থ করতে পারে নাই, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি বাইবেলের হাফেজ পাবেন না, এই পৃথিবীর মধ্যে আপনি ত্রিপিটকের হাফেজ পাবেন না, রামায়ণের হাফেজ আপনি পাবেন না, আপনি গীতার হাফেজ এই পৃথিবীর মধ্যে আপনি কাউকে পাবেন না। গীতা হাফেজ হয়েছে, গীতা হেফজ করেছে এমন কোন মানুষ আপনি ফার্স্ট টু লাস্ট ফ্রম বিগিনিং টু এন্ড কভার টু কভার একটি জায়গা থেকে আরেকটি জায়গা আদ্যপান্ত ফার্স্ট টু লাস্ট কোরআনুল করিমকে মুখস্থ করার হাফেজের সংখ্যা অভাব নাই। বাংলাদেশের একটি পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রতি বছরে বাংলাদেশে 25,000 হাফেজে কোরআন বের হয়, হয় না? আরো জোরে বলেন, বাংলাদেশে প্রতি বছর 25,000 হাফেজে কোরআন বের হয়, এটা অনিবন্ধিত, এটা শুধু নিবন্ধিতের কথা বললাম, অনিবন্ধিত যাদেরকে এখনো নিবন্ধন করা হয় নাই, গ্রামগঞ্জের কোনো খবরও নাই, অনেক হাফেজ বের হচ্ছে, এগুলোর সংখ্যা যদি আমরা পরিসংখ্যান যদি দেখি তাতে এর সংখ্যা হবে 35,000 থেকে 40,000, সুবহানাল্লাহ। বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, যদি একজন করে হাফেজ কোরআন যদি হেফজ যদি নামাজ পড়ায় তারাবির নামাজ, তাহলে 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ হাফেজ কোরআন আছে, রমজান মাসে নামাজ পড়ায়। কোন মসজিদে 2 লক্ষ 2 জন করে হাফেজ কোরআন, কোন মসজিদে 3 জন 5 জন করে, তাহলে তো এর সংখ্যা হয় প্রায় 7 লক্ষ 8 লক্ষের মতো, আল্লাহু আকবার। শুধু মরক্কোতে আপনি যদি দেখেন, মরক্কোতে 11 লক্ষ হাফেজ কোরআন আছে, আল্লাহু আকবার। তাহলে কোরআনের পিডিএফ ভার্সনগুলোকে যদি তারা ডিলিট করে দেয়,
এই পৃথিবীর মধ্যে কোরআনের হার্ড কপিকে যদি তারা একেবারে রিমুভ করে দেয়, আল্লাহর কোরআনকে তারা পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। আমার আল্লাহ তিনি ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব কি আমার? সুবহানাল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ নিজেই। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি। আজকের সুইডেনের জমিনে তোমরা আজকে কোরআনকে মিটাই দিতে চাচ্ছো, কোরআনকে তোমরা রিমুভ করে দিতে চাচ্ছো, কোরআনে আগুন লাগিয়ে মনে করছো কোরআনকে নিঃশেষ করে দিবে। খোঁজ করে দেখো, নরওয়েতে যখন কোরআনের কপির উপর আগুন লাগালো, কোরআনের কপিতে আগুন লাগালে নরওয়েতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী হিসেবে মুসলমানরা দ্বিতীয় পর্যায়ে রয়েছে, এবং প্রতিদিন 7 জন করে মুসলিম নরওয়েতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নরওয়েতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমরা, নরওয়েতে প্রতিদিন 7 জন করে অমুসলিম মুসলমান হচ্ছে। শুধু কোরআন পুড়িয়ে দিয়েছে, বসে কেন কোরআন পুড়াই দিল, কারণটা কি আমরা কোরআন একটু পড়ে দেখব। কোরআন পড়তে গিয়ে তারা নতুন করে কালেমা করে মুসলমান। তাহলে পৃথিবীর জমিন থেকে যারা কোরআনকে মিটাই দিতে চায়, তারা কোনদিন কোরআনকে মিটাই দিতে পারবে কি বলেন? পারবে নাকি? কখনো পারবে না, কখনো পারবে না। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে কোরআনকে জীবনের তরে কেউ কোরআনকে মিটাই দিতে পারবে না। আজকে কোরআনকে মিটাই দিতে গিয়ে, কোরআনকে রিমুভ করতে গিয়ে, তার পিডিএফ ভাষণগুলোকে নিঃশেষ করে দিতে গিয়ে, আপনারা জানেন যে এর ফলশ্রুতিতে, আপনারা জানেন যে তুরস্ক, তুরস্কের কথা আপনারা জানেন, কামাল আতাতুর্ক, কামাল আতাতুর্কের সময় প্রায় 100 বছর পর্যন্ত তুরস্কের জমিনে কোরআনের পঠন পদ্ধতি স্টপ করে দেওয়া হয়েছিল। কোরআনের কেউ ক্যালিগ্রাফি কেউ করতে পারবে না, কোরআনের কোনো কিবোর্ড থাকবে না, কোরআনের কোনো মাদ্রাসা থাকবে না, কোরআন চর্চা সেখানে চলবে না। ইসলামকে তারা এমন ভাবে মাইনাস করে দেওয়ার চেষ্টা করেছিল, ইসলামটাকে এমন ভাবে তারা মাইনাস করার চেষ্টা করেছিল, ইসলাম যেন কোনোভাবেই যেন তুরস্কের মাটিতে যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য কামাল আতাতুর্ক তার চেষ্টা, তার সাধনা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল। কিন্তু আল্লাহর মেহরবানি, বাতিল যেখানে মাথা চাড়া দিয়ে ওঠে সেখানে আরেকজন হক হিসাবে আল্লাহ আরেকজনকে পাঠায়। আচ্ছা বলুন ঠিক কিনা? যখন পৃথিরাজ মাথা চাড়া দিয়ে উঠলো, তখন আল্লাহ পাঠাই দিলেন খাজায়ে খাজাগান, খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান, খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক কিনা বল? গৌর গোবিন্দ যখন মাথা চাড়া দিয়ে উঠলো বাতিল শক্তি, তখন আল্লাহ একজন হকপন্থী পাঠাই দিলেন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদ। আচ্ছা বলুন ঠিক কিনা? যখন ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিল, তখনই আল্লাহ হক হিসেবে পাঠাই দিলেন নবী মুসা কালিমুল্লাহ। নমরুদ যখন স্বৈরাচারের মাত্রা যখন বেড়ে গেল, তখন হক হিসেবে আল্লাহ পাঠাই দিলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদকে শাস্তি করার জন্য। যেখানে বাতিল আছে সেখানে হক আল্লাহ পাঠাই দেন। কথা বলুন ঠিক কিনা? কামাল আতাতুর্ক যখন বাতিল হিসেবে মাথা চাড়া দিয়ে উঠলো, কোরআনকে ডিলেট করে দিবে, কোরআনকে রিমুভ করে দিবে, কোরআনের কোনো স্লোগান, কোরআনের কোনো আলোচনা, নবীর সুন্নাহর কোনো আলোচনা ওই তুরস্কের জমিনে করতে দিবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদ মুরসি রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ মুরসির বংশধর এই মসজিদে এসেছিল, আপনারা সাক্ষী আছেন, এই তো গত বছর, তো এই বছরের মনে শুরুতে সৈয়দ মুরসির বংশধর এখানে এসেছিল। আপনারা জানেন সেই সৈয়দ মুরসি তার গোপনে 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 কোরআনের চর্চা তারা শুরু করে দিল, কোরআনের হাতের লেখা কোরআন 6 লক্ষ কপি হাতে কোরআন লিখেছে। আল্লাহু আকবার বলেন, 6 লক্ষ কপি হাতে তারা কোরআনুল কারীমের কবিগুলো হাতে হাতে লিখেছিল। অনেকের হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, তবু তাদের হাতগুলো কত সম্মানিত যে হাত আল্লাহর কালাম আল্লাহর কোরআন লিখেছে। সুবহানাল্লাহ, হাফে যে কোরআন তারা বানিয়েছিল আল্লাহর কোরআনকে যেন কেউ রিমুভ করতে না পারে। এই জন্য আজকে মুরসি সে শুধু কোরআনকে লিখে দেয় নাই, বরং কোরআনের মাদ্রাসা করেছিল, কোরআন লিখে দিয়েছিল, কোরআন মস্ক পড়ানোর ব্যবস্থা করেছিল। আজকে মুরসি সে তাফসির, তাফসিরে মুরসি, সেখানে মুরসি তারা তাফসির লিখেছিল সেই তুরস্কের জমিনে। আজকে তাদের উত্থানের পিছনে আল্লাহর কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করে নিয়ে আজকে তুরস্কের জমিনে মুরসি বংশে যারা ছিল তারা আজকে সবচেয়ে সম্মানিত রেসপেক্টেবল পারসন হিসেবে তুরস্কের জমিনে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমাদের মহাসচিব মহোদয় তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন সেই মুরসির সেই এলাকায়, সেখানে দাওয়াত দিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, তার কাছ থেকেও আমরা ইতিহাস শুনেছি। তাহলে আপনারা জানেন যে এই ইসলামকে যারা মিটাই দিতে চায়, কোরআনকে যারা মিটাই দিতে চায়, তারা কখনো কোরআনকে মিটাই দিতে পারবে না।
এই কোরআনে সুইডেনে সহ, নরওয়ে সহ, এই পৃথিবীর মধ্যে ফ্লোরিডা সহ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সহ, আফগানিস্তানের সেই বাগরাম বিমানবন্দর সহ, তাদের সেনাবাহিনীতে তারা যেভাবে কোরআনকে আগুন দিচ্ছে, এই আগুন দেওয়ার কারণে তাদের পিছনে কারণ, তার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে ইসলামকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। কাকে ভয় পায়? ইসলামকে তারা ভয় পায়। এই যে ইসলামের একটা ভীতি কাজ করতেছে, ইসলাম ইসলাম ইসলাম, ওরে বাপরে বাপ, মুসলমানের নাম শুনলে বিলই কাঁপে, কথা বলেন ঠিক কি না? মুসলমানের নাম শুনলে কি বিলই কাঁপে? বিলই কেঁপে উঠে মুসলমানের নাম শুনলে। কিন্তু মুসলমান হাম তো মুসলমান হাই, পিছে ভাগনে ওয়ালে নেহি, সিনো মে সামনে সরনগো করনে ওয়ালে নেহি। আমরা মুসলমানের জাত, আমরা মাথা নত করার জাত নই, মাথা উঁচু করার জাত, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন তার নানার রেখে যাওয়া সিরাতে মুস্তাকিম, তার নানার রেখে যাওয়া আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য দুষ্ট দুরাচার খবিস অভিশপ্ত মালাউন ফাসেক বেঈমান এজিদ যখন উঠে পড়ে লাগলো তার নানার রেখে যাওয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নানার রেখে যাওয়া খেলাফত আলা মিনহাজিল নবুওয়াতকে ডিলিট করে দিয়ে, রিমুভ করে দিয়ে মুলুকিয়াত সে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তিনি চাইলেন নানার রেখে যাওয়া ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হতে দিব না, নিজের জীবন দিব, নিজের পরিবারের 72 জন শহীদ হব, শির দেগা নাহি দেগা আমামা, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ, আমি যাব, আমার পরিবারের সব যাবে, আমার আহলে বাইতের সব চলে যাবে, কিন্তু নানার ইসলামকে সামান্যতম চুল পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত হতে দিব না, নানার রেখে যাওয়া ইসলামের কোনো ক্ষতি হতে আমি দেব না, আল্লাহু আকবার। এই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার টার্গেট। কিন্তু সেই টার্গেটকে আজকে আমরা কোথায়? আজকে ইসলামকে তারা অনেক ভয় পাচ্ছে। কারণ কি? 70 দশকে এই সূচনাটি হয়েছে, ইসলামকে ভয় পাওয়ার সূচনা হয়েছে 70 দশকে। কত দশকে? 70 দশকে। 90 দশকে ইউরোপে এটা জনপ্রিয় হয়েছে, 90 দশকে জনপ্রিয় হলো। 1989 সালে আপনারা জানেন সালমান রুশদি, সালমান রুশদির কথা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন, আমরা তো ইতিহাস পড়েছি। সে 1989 সালে সালমান রুশদি দা স্যাটানিক ভার্সেস লিখলো, সেটির পর সারা পৃথিবীর মানুষগুলো একেবারে ফুঁসে উঠল যে অবশ্যই তাকে ব্লাসফেমি আইন করে সালমান রুশদিকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আপনারা জানেন সে ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি, জানেন যে একজন ধর্মীয় নেতা, সে বলেছিল যে তাকে আমরা অবশ্যই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, তার মৃত্যুদণ্ডের জন্য তিনি দাবি জানিয়েছিলেন। সেই সালমান রুশদিকে মুসলমান না কেউ সহ্য করতে পারে, কারণ মুসলমানের কোরআন নিয়ে সে বাজে মন্তব্য করেছিল, কথা বলুন ঠিক না? এই পৃথিবীতে যারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছিল এই পৃথিবীতে তাদের কোনো জায়গা হয় নাই, আর কখনো তাদের জায়গা হবে না। আজকে আপনারা জানেন সেই টুইন টাওয়ারে হামলার পরে তারা বলে দিয়েছিল ইসলামকে সন্ত্রাসের ট্যাগ লাগাই দিয়েছিল, যে ইসলাম এটা মনে হয় একটা সন্ত্রাসের মতো ধর্ম, নাউজুবিল্লাহ বলে ইসলামকে যখন সন্ত্রাসের ট্যাগ লাগাই দিল, কিন্তু তারা খুঁজে দেখলো যে না, সেই সময় যদিও 2998 জন মানুষ মারা গিয়েছিল সেই টুইন টাওয়ারে হামলার সময়, সেই টুইন টাওয়ারে হামলার সময় এতগুলো মানুষ মারা গেল, যদিও দায়ী করেছিল মুসলমানদেরকে, তাদেরকে মুসলমানদেরকে দায়ী করেছিল, কিন্তু মুসলমানদেরকে দায়ী করলে মুসলমান কিন্তু এটার দায় ভার নেয় নাই। মুসলমান কোন সন্ত্রাসী রাষ্ট্র নয়, মুসলমানের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ, ঠিক কিনা বলে? মুসলমানের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। নিউজিল্যান্ডে মুসলমানদের উপর হামলা হলো, জানেন না আপনারা, আমি এত কথা বলেছিলাম এই মসজিদে, নিউজিল্যান্ডে যখন মুসলমানের উপর হামলা হলো, যেখানে কোরআনের রিসাইটেশন কোরআনের তেলাওয়াত বন্ধ ছিল, সেইখানের পার্লামেন্টে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, সুবহানাল্লাহ বলে, তাদের ন্যাশনাল টেলিভিশন ন্যাশনাল রেডিও সেন্টার গুলোতে সেখানে তারা কোরআনুল কারিমের তেলাওয়াত তারা সেখানে তারা প্রচার করলো, এবং মুসলমানের জুমার দিনের নামাজটি তারা কিন্তু সেদিন পাবলিশ করেছিল, আল্লাহু আকবার বলে সেখানে তারা প্রচার করেছিল। তাহলে আজকে আমরা দেখছি যদিও সেখানে মার্কিন $10 বিলিয়ন ক্ষতি হয়েছিল, কিন্তু সেই ক্ষতি হলেও ইসলামকে যেহেতু সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দিয়েছে, তখন মানুষের কৌতূহল জাগলো যে ইসলামকে তারা সন্ত্রাসের ট্যাগ লাগাই দিয়েছে, ইসলামটা কি একটু জানি, এই ইসলামকে জানতে 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 দিনে দিনে শুধু মুসলমান আর মুসলমান হয়, সুবহানাল্লাহ। আজকে যারা ইসলামকে কবুল করেছে, আপনি শুনলে অবাক হবেন, 2010 সালে শুধু আমেরিকা, খোদ আমেরিকার কথাই যদি আমরা বলি, 2000 সালে আমেরিকায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ,
2015 সালে আমেরিকায় মুসলমানের সংখ্যা হলো 40 লক্ষ। আল্লাহু আকবার বলে, এটি আমাদের কোন বক্তব্য নাই, ঠিকানে লিখে দিয়েছে সেখানে তাদের আর্কাইভ থেকে নামা, তারা এরা একটার পর একটা তারা সমীক্ষা করে দেখেছেন, দেখে তারা বলেছেন যে তারা এই টুইন টাওয়ারে হামলার পরে একের পর এক 2000 সালের পর থেকে নিয়ে তাদের যেভাবে মুসলমানের সংখ্যা বাড়ছে, তারা বলছে শুধু আমেরিকাতে 37% মুসলিম দিন দিন বেড়ে যাচ্ছে, 37% মুসলিম বাড়ছে। তারা বলছেন যে শুধু 37% মুসলিম বাড়ছে নয়, বরং তারা বলছেন যে এমন একটি সময় আসবে মুসলমানের সংখ্যা এত বাড়তে থাকবে, তারা বলছেন যখন অন্যান্য ধর্মের মানুষগুলো বাড়বে সামান্য কিছু, ঠিক ওই মুহূর্তে মুসলমান বাড়বে 73%। এবং তারা বলছে যে 2070 সালে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতিটি হবে সেই জাতির নাম হচ্ছে মুসলমান। শুধু আমেরিকা নয়, গোটা ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমরা কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কথা বললে গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাগরিষ্ঠ যে জাতিটি হবে সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। সেই দিন আর বেশি দূর নয়, সুইডেনের জমিনে তোমরা যারা কোরআন পড়িয়ে দিচ্ছ মনে করছো মুসলমানের হৃদয়ে আঘাত হানবে, এটা কোনো মতেই তোমরা মুসলমানকে নিঃশেষ করতে পারবে না, বরং দিন দিন মুসলমানের সংখ্যা আরো বেড়ে চলবে। আল্লাহু আকবার। ইউরোপে যারা ইসলাম গ্রহণ করছে, ইউরোপ কান্ট্রিগুলোতে যারা ইসলামকে কবুল করেছে, তাদের সাথে অবশ্যই কোরআনের একটা অ্যাটাচমেন্ট, কোরআনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ, আপনি যদি দেখেন কোরআনের সম্পর্ক আছে। এই জন্য যারাই কোরআন শুনছে তারা মন্ত্রমুগ্ধের মতো কোরআনকে তার এত শুনে পাগল করা হচ্ছে। ইন্না সামিনা কোরআনান আজাবা, আল্লাহু আকবার, এক আজীব কোরআন, একবার শুনি যতই শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে, কোরআন শুনলেই তো মজা লাগে। সুবহানাল্লাহ, এই কোরআন এক আজীব কোরআন, এই কোরআন যতই শুনছে ততই মজা লাগছে। অবাক করার মতো বড় বড় স্কলার যারা, বড় বড় যারা রাজনীতিবিদ, বিশেষ করে বিভিন্ন অ্যাক্টরস যারা, তারপর বিভিন্ন আর্টিস্ট যারা, তারা কিন্তু আজকে দলে দলে তারা ইসলামকে কবুল করে নিচ্ছে। আল্লাহু আকবার। এখন কারা ইসলামকে কবুল করে নিচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু শুধু লিস্ট দেই, তাহলে ওয়েলহ্যাম অস্ট্রিয়ার একজন পেশাদার মার্শাল আর্ট ফাইটার, সে বলেছে তার নাম ছিল যে তার ওয়েলহ্যাম ওট অস্ট্রিয়ার একজন বড় মাপের পেশাদার একজন বড় মার্শাল আর্ট, সে এই করোনার মধ্যে এই প্যান্ডামিক সিচুয়েশনে সে ইসলামকে কবুল করেছে এবং তার নাম রাখছে খালিদ অর্ট। সে বলেছে আমি এই প্যান্ডামিক সিচুয়েশনে এই করোনা ভাইরাসের সময় কোভিড-19 আমি দীর্ঘ 4 মাস পর্যন্ত মুসলমানের কোরআন পড়েছি, কোরআন পড়ার পরে কোরআন থেকে আর দূরে সরে যেতে পারি নাই, আমি ইসলামে ইসলাম ধর্মে আমি দীক্ষিত হয়েছি। আল্লাহু আকবার বলেন। এবং সে বলেছে আমি জুমার নামাজে অংশগ্রহণ করি, আমি মাথায় টুপি দিই, সে দাড়ি রাখার চেষ্টা করছে, সে বলছে আমি দাড়ি রাখি, এবং সে বলেছে আমি রমজানের রোজা পালন করেছি, আমার জীবনের যত আরাম পেয়েছি আমি রমজানের রোজার চেয়ে এত সুন্দর আরাম আর এত সুন্দর কমফোর্টেবল আমার জীবনে আর খুঁজে পাই নাই। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, অভিনেত্রী সুজানা জাফর, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রী এনি খান, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। জাইরা ওয়াসিম, বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী, সেও বলেছে আমি ইসলামের মধ্যে চাপিয়েছি, অন্য কোনো ধর্মে এমন কিছু আমি পাই নাই, ইসলাম আমাকে যতদূর পর্যন্ত পৌঁছে দিয়েছে অন্য কোনো ধর্ম আমাকে এমনটি পৌঁছে দেয় নাই। সম্প্রতি মার্কিন একজন গাইনি এবং অপস বিশেষজ্ঞ ডাক্তার ইউএসএ অরিভিয়া, সে ইসলামকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সে ইসলামটাকে কবুল করে নিল কেমনে? ইউএসএ একজন বড় মাপের পণ্ডিত ডক্টর ইউএস অরিভিয়া ইসলামকে অ্যাকসেপ্ট করলো কেন? সে বলছে যে একজন প্রেগনেন্ট নারী, সে প্রেগনেন্ট নারী, সে মামলাকাতুল আরাবিয়াতু সৌদিয়া, সৌদির একজন নারী, সে প্রেগনেন্ট, তার সন্তান ডেলিভারি হবে, তার টার্গেট হচ্ছে এবং তার স্বামীর টার্গেট হচ্ছে সে কোনোদিন কোনো একটি সময়ের জন্য কোনো পুরুষের তার পেট দেখবে বা তার সিজার করবে, এটি সে কখনো চায় না। ডক্টর ইউএসএ অরিভিয়া, সে বলছে আমার ডিউটি শেষ, তোমার অপারেশনটি একজন পুরুষ করবে। সে কাঁদতে 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 তার চোখ থেকে কান্না আর থামাতে পারছে না।
তখন ডক্টর ইউএস আরিফিয়া তাকে বললো যে তুমি কেন কাঁদছো। উনি একজন পুরুষ, আমাকে আমার জন্মের পর থেকে যখন আমার বুঝ হয়েছে যেদিন থেকে আমি সাবালিকা সেদিনের পর থেকে আমাকে পরপুরুষ কোন দিন দেখে নাই, আর আজকে আমার সন্তান ডেলিভারি হবে, আজকে তোমাকে আমরা বুকিং দিয়ে এসেছি কিন্তু তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার ডিউটি শেষ, কিন্তু আজকে তোমার ও অনুপস্থিত একজন পুরুষ আমার পেট দেখবে, আমার সন্তান ডেলিভারি হবে, এটি আমি কোনোদিন মেনে নিতে পারি না, এটি আমি কখনো মেনে নিতে পারি না। তখন ডক্টর ইউএসএ অরিভিয়া সে বললো যে আমার চেহারাটা তো আমেরিকা সব দেখেছে, আমার তো কিছুই নেই, তাহলে আমি তোমার এই ইসলামটাকে একটু পছন্দ করতে চাই, তোমার ইসলামে কি কি আছে? বলে আমার ইসলাম বলে দিয়েছে যে আমার এই সন্তান ডেলিভারি করে 40 দিন আমার স্বামী আমার সাথে ফিজিক্যাল রিলেশনে সে সম্পৃক্ত হতে পারবে না। বলে তাই নাকি? আমরা তো এগুলো প্রেসক্রিপশনে আমরা প্রেসক্রাইব করে আমরা লিখে দিই, তোমার ইসলাম এই কথা বলেছে। বলে ইয়েস। তখন কিছুক্ষণ পরে আরেকজন, যখন সন্তান ডেলিভারির পরে আরেকজন শিশু বিশেষজ্ঞ আসলো, শিশু বিশেষজ্ঞ এসে বললো যে তুমি তোমার সন্তানকে ডান কাঁধে শুয়ায় রাখবে যাতে করে তোমার সন্তানের ভালো থাকবে। বলে এটা তুমি এখন বলতেছো, এটা তো আমাদের নবী 1400 বছর আগে বলে দিয়েছে যে আমাদের সন্তানদেরকে ডান কাঁধে শুয়ায় রাখলে তার হার্ট ভালো থাকে। আমরা তো আমার তো 60টা সন্তান, তার মধ্যে 6টা সন্তানকে এভাবে আমরা শুয়ায় রেখেছি, এবং আমিও এবং আমার স্বামী সহ সবাই তো আমরা এভাবে শুয়ে থাকি। আপনি জানেন যে ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী এবং ইসলাম বিদ্বেষী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লেভারেন 39 বছর বয়স মাত্র ইসলাম বিরোধী একটি বইও লিখেছিল এবং বলেছিল ইসলাম ইজ লাই, ইসলাম হচ্ছে একটি মিথ্যা, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লায়ার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছে সে মিথ্যুক, নাউজু বিল্লাহ। যেই লোকটি কট্টরপন্থী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, সেই ব্যক্তি ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী ইসলাম বিদ্বেষী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লেভারেন, সে ভ্যান ক্লেভারেন সে বলেছে যে আমি যখন মুসলমানের কোরআন পড়লাম, মাত্র এক মাস কোরআন পড়েছি, 41 দিন, এক মাসের চেয়ে আর কিছু বেশি কোরআন পড়ার পরে কোরআন থেকে আমি দূরে সরতে পারি নাই, এই কোরআন আমাকে ইসলামের পথে নিয়েছে। আল্লাহু আকবার। আজকে যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছে তারাই কিন্তু ইসলামের সুশীত ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আপনারা জানেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, একজন বক্সার ছিল, তার নাম মোহাম্মদ আলী, এই তো গত কয়েক বছর আগে সে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বক্সার মোহাম্মদ আলী সে কেসিয়াস মার্কাস ক্লে ছিল, সে কেসিয়াস মার্কাস ক্লে, পরে নাম রাখলো মোহাম্মদ আলী ক্লে, সুবহানাল্লাহ। সে 1942 সালের 17 জানুয়ারি লুইসভিল কেন্টাকিতে আলী আফ্রিকান আমেরিকান মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু যখন মোহাম্মদ রাসূলুল্লাহ তার বায়োগ্রাফি যখন পড়লেন এবং কোরআনকে যখন সে পড়লো, কোরআনকে পড়ার পরে সে একদিন বলল, আই ডোন্ট স্মোক বাট আই কিপ এ মেস বক্স ইন মাই পকেট, হোয়েন মাই হার্ট স্লিপস টুয়ার্ডস সিন আই বার্ন দা ম্যাচ স্টিক এন্ড হিট মাই প্রাম উইথ হিট। তিনি বলছেন যে আমি আমার পকেটে সব সময় একটা ম্যাচ রাখি, কি রাখি? সুবহানাল্লাহ। বলে তোমরা মনে করতে পারো যে আমি আমার পকেটে একটা ম্যাচ রাখি, দিয়া শালাই ম্যাচ আগুন জ্বালাই যাব, তোমরা মনে করতে পারো, মনে হয় যে আমি এই ম্যাচটি দিয়ে মনে হয় সিগারেট খাবো বা বিড়ি খাবো, নো, বরং আমি যখন এই ম্যাচটি, তিনি বলছেন আমি ধূমপান করি না, কিন্তু আমি আমার পকেটে একটি ম্যাচ বক্স রাখি, যখন আমার হৃদয় কুপ্রবৃত্তির কারণে ঘুণা করতে চায় তখন আমি আমার অন্তরকে বলি, রে আমার অন্তর শোনো, তুমি আজকে গুনাহ করছো, এই গুনাহ করার কারণে মনে রেখো তোমাকে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন বললো যে দেখো অন্তর, তখন সে ম্যাচের কাঠি দিয়ে সে একটা আগুন জ্বালায়, আগুন জ্বালায় আর তার একটা আঙ্গুল আগুনের উপর রাখে, তখন বলে যে রে আগুন দেখো, আঙ্গুলকে বলে যে এই আঙ্গুল তুমি এই ম্যাচের কাঠির আগুনে জ্বলতে চাচ্ছ না, তুমি আঙ্গুলটাকে সরায় নিচ্ছ, তাহলে জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে। সে এই অনুভূতি থেকে সে বলেছে আই এম এ কনভার্টেড মুসলিম, সে বলছে আমি তখন ইসলামকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। সেই বক্সার মোহাম্মদ আলী ক্লে সে কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার তাৎসর্য একজন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর নাম পৃথিবীর কে না জানে। সাবেক বিশ্ব সুন্দরী ব্রিটেনের ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মার্কেটা করিন কোভা সেও কিন্তু ইসলামকে কবুল করে নিয়েছে, শুধু কোরআনের পরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ঢাকার মতো একটা মেগা সিটি নয়, যশোরের মতো একটা সাধারণ একটা সিটি, সেই সিটির একজন মেয়ে মানুষ, নাম মনে হয় ফারজানা, কি
একজন মেয়ে মানুষ গায়ে হলুদের অনুষ্ঠানে নিজে মোটরসাইকেল ড্রাইভ করে বাইক ড্রাইভ করে মুসলমানদেরকে জানিয়ে দিল যে দেখো যে তোমরা যারা গায়ে হলুদকে তোমরা না বলছো, তোমরা যারা মুসলমানরা মুসলিমরা যারা মৌলানারা তোমরা ফতোয়া দিচ্ছ সেই ফতোয়ার বিরুদ্ধ উচ্চারণ করে সে নিজে বেপরদাগরি বেহায়াপনা সে কিন্তু নিজে প্রকাশ করে দিল এবং তার শ্বশুরের পক্ষ থেকে বলা হয়েছে তাকে নাকি মোটরসাইকেল বাইক পুরস্কার দেওয়া হবে। এটিকে মুসলিম রাষ্ট্রে আমরা কখনো সহ্য করতে পারি? জোরে বলুন, আর জোরে বলুন। যেমন সুইডেনে মুসলমানের কোরআন এটি পুড়িয়ে দেওয়া হোক এটি যেমন আমরা সহ্য করব না, ঠিক তেমনি ভাবে আপনারা জানেন দিনাজপুরের ঘোড়াঘাটে একজন ইউএনএ মুসলমানের বিভিন্ন মুসলমানকে কটূক্তি করে কোরআনে আগুন জ্বালিয়ে বিভিন্ন ছবিগুলো বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যম গুলোতে আজকে তারা কেন ছড়িয়ে দিচ্ছে? কারণ হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এদের টার্গেট হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেওয়া, কারণ মুসলমান তাদের কোরআনকে মুসলমান তাদের আল্লাহ এবং তার রাসূলকে নিজের জান নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে মুসলমানের কাছে দামি, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ, মা বাবার দিকে তাকাইলেও সওয়াব, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। কোরআনের আকর্ষণটি এমন, কোরআনের আকর্ষণ নিজের জীবন দিবে কিন্তু কোরআনের ক্ষতি হলে মুসলমান কোনদিন দিবে না। জীবনের চেয়ে বেশি ভালোবাসে মুসলমান তার কোরআনকে। তাহলে মুসলমান উযু ছাড়াই কোরআনকে কখনো টাচ করে না। লা ইয়ামাসসু কোরআন ইল্লা তাহির, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি কোরআনকে স্পর্শ করবে না। সেই কোরআন আপনারা জানেন যে গির্জাগুলো বিক্রি হয়, প্রেগডাগুলো বিক্রি হয়, টুলেট লাগাই দেয় গির্জার সামনে, কিন্তু কোনোদিন কি শুনেছেন মুসলমান তার মসজিদ বিক্রি করবে? মুষ্টির চাল দিয়ে হলে মুসলমান তার মসজিদকে টিকিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ, মসজিদগুলো ওয়াকফ করা, মসজিদ ওয়াকফ করা মসজিদ কখনো এটি বিক্রি হয় না, এটি কখনো বিক্রি হয় না। সেই মসজিদকে মুসলমানরা কিন্তু টিকিয়ে রাখছে, এই মসজিদকে কখনো তারা বিক্রি করবে না, করবে না। এই জন্য তারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে তারা সুইডেনের জমিনে কোরআনে আগুন দিচ্ছে, নরওয়ে কোরআনে আগুন জ্বালিয়ে দিচ্ছে, পেট্রোল দিয়ে কোরআনকে পুড়িয়ে ফেলছে। আমাদের মুসলমান যারা আমাদেরকে সোচ্চার হতে হবে, এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়, আমাদের করণীয়টা তো জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের করণীয় হচ্ছে আমরা একেবারে অ্যাগ্রেসিভ হব, কি বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে শান্তির ধর্ম, শান্তির মেসেজটি হচ্ছে মুসলমানের মেসেজ হচ্ছে শান্তি, মেসেজ পিসফুল, আমরা হলাম শান্তি। শান্তির নিয়ে আমরা এসেছি, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সে বলবে আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সিদ্ধান্ত নিব না যে অমুককে হত্যা করে ফেলবো, তোমাকে দেখে ছাড়বো, অমুককে হুমকি দেব, তারপরে গালি দেওয়া। ইভেন অন্য ধর্মের আলিহা যতগুলো আলিহা রয়েছে বলে দেওয়া হয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য তারা যারা পূজা অর্চনা করে তাদেরকেও গালি দিতে ইসলাম নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি জায়গা যাচ্ছিলেন, তারা বলে যে আমি নামাজ পড়ব, নামাজের সময় হয়েছে, তোমরা আমাকে জায়গা দেখা দাও। বলে আপনি নামাজ পড়বেন? তাহলে এই চার্চে গিয়ে আপনি নামাজ পড়ুন, গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, এই চার্চে আমি নামাজ পড়ব না। বলে কেন? বলে এই চার্চে আমি এই জন্য নামাজ পড়ব না, এখানে যদি আমি নামাজ পড়ি নেক্সট ডে মুসলমানরা হয়তো এটাকে মসজিদ বানাই ফেলবে, একটা দ্বন্দ্ব লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্ব নিরসনের জন্য তিনি সেদিন ছিল সেখানে নামাজ সেখানে সুন্দর করে রেখে দিয়েছিল, তাদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করে নাই। এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি, তার যারা মুসলমানদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমরা এগুলো নিয়ে সঠিক ব্যাখ্যাটি মানুষের কাছে উপস্থাপন করব। এবং মুসলমান আমরা যেখানে যত ধরনের হামলা হোক আমরা কখনো হতাশ হব না, হতাশ হব না, বরং যারা ইসলামকে মিটাই দিতে চায় তারা মিটে যাবে। কোরআনের বিন্দু মাত্র ক্ষতি হতে দিতে পারবে, ক্ষতি করতে পারবে না, আমরাও ক্ষতি হতে দিব না। না, বাল হুয়া কুরআনুম মুজীদ ফি লাউহিন মাহফুজ ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ, এটিকে সংরক্ষণ করবেন আমার আল্লাহ। এই কোরআন আমরা বেশি বেশি করে পড়বো, কোরআন আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব, এবং কোরআনের প্রতিটি কথা, কোরআনের নূর, কোরআনের আলো আমরা প্রত্যেকের জীবনে আমরা লাভ করবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله pandemic situation covid 19 তোমার ঘর মসজিদে এসে اي الله মুহররম মাসে একবারে মাসখানে রব্বুল আলামিন জুমা দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আমরা মসজিদে এসে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শুনলাম রব্বুল আলামিন এর উসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন এর উসিলায় আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করো আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ কোভিড 19 থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু